আসলে বিবার্তার একযুগ পূর্তিতে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দনও জানাচ্ছি। আসলে বিবার্তা এমনই একটা চ্যানেল যেটার মধ্যে সৎ এবং সত্যের সবসময় আমরা সৎ এবং সত্যকে খুঁজে পাই এর ভিতরে, এবং সত্যর উন্মোচনের জন্যই তার সবসময় সচেষ্ট থাকে। এই জন্য আমি আশা করব যে সামনের দিকে আরও এই বিবার্তা আরও আগায় যাবে এইভাবে সত্যকে নিয়ে সামনের দিকে, এবং আমাদের দেশের জন্য আমাদের বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে যাতে এইভাবে আমাদের যত যে কোনো জায়গায় যে সমস্যাগুলো আমাদের আছে এগুলো যেন সত্যের মাধ্যমে খুঁজে বের করতে পারে, এই জন্য আমি এইটার আরও শুভকামনা করতেছি এবং আরও দিন দিনের আরও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।